আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম পিনিকিওর আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কথা বলবো বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় টপিক কেজিএফ চ্যাপ্টার টু এর ট্রেজার নিয়ে। কেজিএফ দেখা প্রত্যেকটা দর্শক আর ইয়াস ফ্যানরা অধীর আগ্রহ অপেক্ষা করছিল কেজিএফ চ্যাপ্টার টু এর জন্য। ট্রেজারটি দেখার সাথে সাথে আপনার মাথায় যে কথাটি আসবে তা হলো ইমোশনাল অ্যাকশন, অর্থাৎ এই মুভিতে যে পরিমাণ ইমোশন রয়েছে ঠিক সেই পরিমাণ অ্যাকশন রয়েছে, অর্থাৎ অ্যাকশনের উপর দিয়ে ইমোশনটা ফুটিয়ে তোলা হয়েছে। কেজিএফের কোনো একটা সিক্রেট স্টোরির জন্য কেজিএফ চ্যাপ্টার টু সৃষ্টি করা হয়েছে এবং একদিনেই 100 মিলিয়ন ভিউজ প্লাস 5 মিলিয়ন লাইকস নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে কেজিএফ চ্যাপ্টার টু এর ট্রেজারটি। কেজিএফ চ্যাপ্টার টু এর ট্রেজারে বলা হয়েছে, ইতিহাস থেকে জানা যায় শক্তিশালী মানুষেরা শক্তিশালী জায়গা থেকে উঠে আসে, কিন্তু ইতিহাস ভুল। মূলত শক্তিশালী মানুষেরা জায়গাকে শক্তিশালী করে তোলে, এই হচ্ছে কেজিএফ চ্যাপ্টার টু এর ট্রেজারের মূল কথা। কেজিএফ চ্যাপ্টার টু এর ট্রেজার জানুয়ারির 7 তারিখে রিলিজ করা হয় ইয়াশের জন্মদিন উপলক্ষে এবং ইয়াশকে রকিং স্টার হিসেবে আখ্যায়িত করা হয়। এই মুভিতে অভিনয় করেছে রকিং স্টার ইয়াশ, সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, রাভিনা তান্দন, প্রকাশ রাজ সহ আরও অনেকে। ছবিটি লিখেছেন এবং পরিচালনা করেছেন প্রশান্ত নীল এবং প্রযোজনায় ছিলেন বিজয় কিরাগন্দুর। ট্রেজার দেখে আর কমেন্ট পড়ে বুঝতে পারলাম সবাই ট্রেজার দেখে সন্তুষ্ট এবং সকলেই মুভির জন্য অপেক্ষা করছে। সম্ভবত মার্চ মাসে সম্পূর্ণ মুভিটি রিলিজ হতে পারে। এখন কথা বলা যাক ট্রেজার নিয়ে। প্রথমত মুভির স্টোরি টেলিং, অ্যাকশন, সিনেমাটোগ্রাফি, কালার কারেকশন, সাউন্ড কম্পোজিশন সব কিছু একদম পারফেক্ট লাগছে। আর এই মুভির সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মেশিন গান থেকে ইয়াশের সিগারেট ধরানো। এই সিনটার জন্য এই ট্রেজারটি আরও বেশি বিখ্যাত বা আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে সকলের কাছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লেগেছে আপনাদের কাছে এই ভিডিওটি কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর এই মুভির সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইয়াশের ছবিটি লিখেছেন এবং পরিচালনা করেছেন প্রশান্ত নীল। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইয়াশের